মধু সংগ্রহ চলতেছে এখানে দুইটা টিম আসছে একজন গাজীপুর থেকে আরেকজন সাভার থেকে তোরা প্রতি বছরই আসে এবার একজন বাড়ছে তো দুইটা পার্টির মধুর কোয়ালিটিটা ভালো মধু চাষ করতে চায় তাদেরকে যেন তারা যেন নির্বিঘ্নে মধু উৎপাদন করতে পারে আমাদের এই নির্বিঘ্নে মধু উৎপাদনটা নিশ্চিত করাটা হচ্ছে আমাদের তারা নিজেরা আসেন এসে বক্স থেকে মধু সংগ্রহ করে তারা নিয়ে যান সুতরাং এখানে মিক্সড ফসল হবে